গুনাহের কাছেও যাব না, তওবা করার যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, সকলের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন আল্লাহ। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ নবীজির সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, তওবা করার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়ি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাতা হমকো তেরে রাহা কিস তরফ হ্যায়, তেরে রাহা পর চলা হমকো খুদায়া, বেগুনাহ না গুজশত বরমা সাআত, বা হুজুরে দিন না কর দম তাআত। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। ও দয়ার মালিক, গভীর রজনীতে কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আল্লাহ। আয় আল্লাহ উলামায়ে কেরাম ইমামগণ কত কষ্ট করে খানা নাই ঘুম নাই এত সুন্দর বেহেশতের বাগান মিলাইলেন রে আল্লাহ। দুনিয়ার কোনো মাকসাদ নাই রে মালিক, আয় আল্লাহ তাদের এই মেহনতকে আপনি দুনিয়া আখেরাতের কামিয়াবির জন্য কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন, আয় আল্লাহ তাদের এই হিম্মতকে আরো ত্বরান্বিত করে দেন আল্লাহ। যত ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেন, বাকি কথাগুলো সহিভাবে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আজকের মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন, কত ওলামায়ে কেরামরা হাজির, সাদা দাড়িওয়ালা হাজি সাবারা হাজির, কত ব্যবসায়ী, কত চাকুরিজীবী, কত শ্রমিক, কত যুবক ভাইয়েরা হাজির, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ গুনার কারণে আপনি তারাইয়া দিয়েন না রে আল্লাহ, গুনার কারণে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। কত বড় বড় বেঈমানকেও তো মাফ করে দিয়েছেন, আমরা তো আপনার আদরের নবীর উম্মত, ওই নবীজির মহাব্বতে আমাদের কবুল করে নেন, নবীজির মহাব্বতে আমাদের মাফ করে দেন আল্লাহ। সকলের সিনায় হেদায়াতের নূর দান করেন আল্লাহ, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন আল্লাহ, ছেলে সন্তান নেককার বানায় দেন, প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন, সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ নবীজির মহাব্বতে সকলের মোনাজাত কবুল করে নেন, কামাই রুজি ব্যবসা চাকরিতে হালালভাবে বরকত বাড়ায় দেন, লেখাপড়া যারা করে কামিয়াবির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সারা দুনিয়াতে শান্তির ব্যবস্থা করে দেন,
বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আল্লাহ। ও দয়ার মালিক, কারো খাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আপনি যদি খালি ফিরাইয়া দেন, এই ময়দানে কেন হাজির করেছেন? গুনাহ তো শয়তানের দোকায় করেছি, আজকে তওবা করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর গুনাহ করব না রে আল্লাহ, আর গুনাহ করব না রে আল্লাহ। ও দয়ার মালিক, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ, আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আওয়াজের ভিতরে কথার মধ্যে আপনি এখলাস রুহানিয়াত বাড়ায় দেন আল্লাহ, কোরআন হাদিসের এলেমের নূর সিনায় দান করেন আল্লাহ, এখলাস ও তাকওয়ার উচ্চ মাকাম দান করেন আল্লাহ, অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে দেন আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন, ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন, ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। আয় আল্লাহ, শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিল নাজাত হেদায়েতের ওসিলা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, এর পেছনে যারা খেদমত করে সহযোগিতা করে কবুল করে নেন। আয় আল্লাহ, কারো হাত আপনি খালি ফেরত দিয়েন না, হালাল রিজিক বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। ও আল্লাহ, জানি নেই ময়দানে কারা ইয়াতিম, মা হারা বাবা হারা ইয়াতিমের মতো হাত তুলেছে, গুনাহের কারণে চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সকল কবরের আজাব মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ রোগীদের কুদরতের হাতে সুস্থ করে দেন। আয় আল্লাহ, মেহরবানি করে দিনের মহব্বতে সুস্থ করে দেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, সারা দুনিয়াতে খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাইতুল্লাহর গিলাব ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন, আদবওয়ালা বিনয় জিন্দেগি দান করেন, আদবওয়ালা বিনয় জিন্দেগি দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন, মাদ্রাসা ঘরের কাজ চলে গাইবি খাজানা থেকে কামিয়াবির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, অনেক অর্থ অনেক জায়গার প্রয়োজন, গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, দিনের মহাব্বতে মাদ্রাসার জন্য জায়গা আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, কুদরতিভাবে সব কিছুর ব্যবস্থা করে দেন আল্লাহ, আমাদের দোয়া মোনাজাত নবীজির মহাব্বতে কবুল করে নেন, দিলের সমস্ত নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ, নবীজির মহাব্বতে সকলের দোয়া মোনাজাত আমিন কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন আমিন আমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।